নমস্কার, আজকে তোমাদের ইংলিশ গ্রামার নিয়ে একটু আলোচনা করব। মোটামুটি তোমাদের গ্রামারগুলো ফার্স্ট স্ট্যান্ডার্ড যেগুলো হয় সেগুলো মোটামুটি আলোচনা হয়েছে। আজকে তবুও প্রথম থেকে একটু রিভিশনের মতো করে একটু আলোচনা করছি। তো আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডস। তো প্রথমে আমাদের জানতে হবে এই সেন্টেন্স তো শিখবো, সেন্টেন্স শেখার আগে সেন্টেন্স কাকে বলে সেটা আগে জেনে নিই। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ কম্বিনেশন অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল মিনিং। দেখো সেন্টেন্স, এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ কম্বিনেশন অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল মিনিং। এখানে কমপ্লিট সম্পূর্ণ এবং সেই সঙ্গে আর একটা ওয়ার্ড হচ্ছে লজিক্যাল। লজিক্যালটা বলা হলো কেন? লজিক্যাল কথাটার মানে হচ্ছে যুক্তিপূর্ণ। লজিক্যাল কথাটার মানে হলো যুক্তিপূর্ণ। তো যুক্তিপূর্ণ মানে হতে হবে, শুধু মানে থাকলেই হবে না, যুক্তিপূর্ণ মানে হতে হবে। একটা উদাহরণ দিলে তোমাদের পরিষ্কার হবে ব্যাপারটা। যেমন যদি বলা হয় এ কাউ ইজ ফ্লাই, এখানে তো পরিষ্কার মানে আছে, কিন্তু স্ক্রাইটার দিয়ে দিল। এখানে কম্বিনেশন অফ ওয়ার্ড বলতে গেলে মানে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, কম্বিনেশন অফ ওয়ার্ড মানে কতগুলো সমষ্টি। তো কতগুলো সমষ্টি, কতগুলো ওয়ার্ডের সমষ্টি আছে, কখনো এ ওয়ার্ডও হতে পারে, এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ডও আছে কিন্তু এ ওয়ার্ডও হতে পারে। যেমন ইয়েস, কাম, গো, এইগুলো কিন্তু সিঙ্গেল ওয়ার্ড দিয়েও কিন্তু এটা সেন্টেন্স হচ্ছে। সেই কারণে আমি বললাম এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ কম্বিনেশন অফ ওয়ার্ডস। তো যাই হোক, এই কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ আর লজিক্যাল মানে হচ্ছে যুক্তিপূর্ণ। তো সম্পূর্ণ মানে থাকতে হবে এবং লজিক্যাল থাকতে হবে। এখানে যে সেন্টেন্সটা আমি লিখেছি যে কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটা যদি লিখি এটা মিনিং এর দিক থেকে কোনো প্রবলেম বা সমস্যা নেই, মানের দিক থেকে কোনো সমস্যা বা প্রবলেম নেই, কিন্তু এর মধ্যে কি নেই বলতো? এটা হচ্ছে ইলজিক্যাল। ইলজিক্যাল কারণ এই এটার মধ্যে কোনো যুক্তি আছে কি? গরু কি আকাশে ওড়ার ক্ষমতা আছে? নেই। সেই কারণে লজিক্যাল শব্দটাকে ইউজ করা হয়েছে। তো যাই হোক, আমাদের সেন্টেন্স কাকে বলে আমাদের জানা হলো। তো সেন্টেন্স হলো এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ কম্বিনেশন অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ কমপ্লিট অ্যান্ড লজিক্যাল মিনিং। গেল এটা সেন্টেন্সটা। এবার আমাদের সেন্টেন্সের প্রকারভেদ বা সেন্টেন্সের কাইন্ডসগুলো আমাদের জেনে নিতে হবে। সেন্টেন্স কে দুটো শ্রেণীতে আমরা ডিভাইড করতে পারি। প্রথমত অর্থের দিক থেকে সেন্টেন্সের ক্লাসিফিকেশন একরকম হয় এবং বাক্যের গঠন বা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স এর একরকম ভাগ হয়। তো অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু ফাংশন মানে কাজ অনুসারে, ফাংশন অনুযায়ী, অ্যাকর্ডিং টু ফাংশন কাজ অনুযায়ী, কাজ অনুযায়ী কিন্তু সেন্টেন্স হচ্ছে ফার্স্ট প্রকার, ফাইভ কাইন্ডস। আজকে আমরা ফাংশন অনুযায়ীটাই আলোচনা করব। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী, বাক্যের গঠন অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী হবে তিন প্রকার।
তিন প্রকার বা থ্রি টাইপস। তাহলে আমরা কি কি না অ্যাগোরিদমিক ফাংশন কাজ অনুযায়ী আমরা এটা আজকে আলোচনা করব, স্ট্রাকচার অনুযায়ী আমরা পরে আলোচনা করব। তা আজকে এটা ফাংশন হচ্ছে, ফাংশন মানে হচ্ছে কাজ। তাহলে একটা বাক্যে যে রকম কাজ সে অনুসারে তার নামকরণ হবে। তো কাজ অনুযায়ী বললাম যে পাঁচ প্রকার আছে সেন্টেন্স, কি কি? এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে স্টেটমেন্টও বলা হয়, অনেক সময় স্টেটমেন্টও বলা হয়। দু নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, চার নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এইটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা কিন্তু কাজ অনুযায়ী বাক্য বাক্যটাকে পাঁচ ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট কোনগুলো, যে বাক্যগুলো কোনো ঘটনা বা কোনো কিছুর বর্ণনা দিয়ে থাকে সেইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো কোনো কিছু অ্যাসার্টস করে অর্থাৎ কিছু বিবৃতি বা বিবরণ দেয় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই অ্যাম এ বয়, হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যগুলোতে কি হচ্ছে বলো? এই বাক্যগুলোতে বর্ণনা দেওয়া হচ্ছে আমি কি না আমি একজন ছেলে, সে কি এবং সে একজন স্টুডেন্ট, তাহলে তার একটা বর্ণনা দেওয়া আছে। এই এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা কথা মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হয়, এটা একটা কোয়ালিটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সবসময় ফুল স্টপ দিয়ে শেষ হয়। দু নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ তোমরা জানো যে বাক্যগুলো প্রশ্ন তৈরি করতে ব্যবহার হয় বা প্রশ্ন করতে যে বাক্যগুলোর ব্যবহার হয় সেইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তাহলে এখানে কি করছে, প্রশ্ন করছে। প্রশ্নবাচক বাক্যের শেষে অবশ্যই ইন্টারোগেটিভ সাইনটা দিতেই হবে, এই ইন্টারোগেটিভ সাইনটা কিন্তু প্রশ্নবাচক শব্দের শেষে দিতেই হবে। তাহলে যে সেন্টেন্স গুলোতে ইন্টারোগেটিভ প্রশ্ন করার জন্য ব্যবহার হয় সেইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, ইম্পারেটিভ কথাটার মানে হচ্ছে আদেশ অনুরোধ, এই দুটোর দুটো জিনিস ঢুকে আছে, একটা হচ্ছে আদেশ একটা হচ্ছে অনুরোধ। তো যদি কোনো বাক্যে এমন বোঝা যায় যে অর্থ দিক থেকে বিচার করে যখন দেখবো যে বাক্যটার মধ্যে কোনো আদেশ করা বোঝাচ্ছে বা অনুরোধ করা বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে এখানে আমরা কি করছি, এখানে কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, কখনো কখনো কি আমাদের বাবা মারা কি করে আমাদের অনেক সময় অনেক কিছু করতে বলে, যেমন পড়ো রিড দ্য বুক, এখানে কি হয়তো বাবা ছেলেকে বললো রিড দ্য বুক বইটা পড়ো, তাহলে এখানে কি বোঝাচ্ছে অর্ডার বোঝাচ্ছে। তাহলে অর্ডার বা রিকোয়েস্ট বুঝিয়ে সেন্টেন্সের অর্থের দিক থেকে আমরা বুঝতে পারবো যে অর্ডার করা বোঝাচ্ছে কিংবা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, তখন আমরা জানতে পারবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কোনটা, অপটেটিভ সেন্টেন্স আছে না, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য, অর্থাৎ যে বাক্যের মধ্যে ইচ্ছা করা বা প্রার্থনা করা বোঝায় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তাহলে এটা কি আমার ইচ্ছা, উইশ করা বোঝাচ্ছে, তাহলে ইচ্ছা করা ইচ্ছামূলক বাক্য।
আবার এটা প্রার্থনামূলক বাক্য হতে পারে, যেমন গড প্লেস ইউ, মে গড প্লেস ইউ, ঈশ্বর তোমায় আশীর্বাদ করো। তাহলে এইগুলো কি আমার প্রার্থনা করা হচ্ছে? তাহলে ইচ্ছা বা প্রার্থনা করা বোঝা নেই, সেটা বোঝাবে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি আমরা দেখি, যে এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনটা? এক্সক্লেম দেখো, আমরা যখনই কোন আমাদের যে ফিলিংস গুলো আছে, আমাদের মধ্যে যে আবেগ গুলো আছে, যেমন ধরো দুঃখ কষ্ট যন্ত্রণা, হ্যাঁ এই যে আমাদের ফিলিংস গুলো আছে, এই ফিলিংস গুলো যখন আমাদের কোনো বাক্যের মধ্যে প্রকাশ পায়, তখন সেই বাক্যটা হয়ে পড়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগমূলক বাক্য। যেমন ধরো আমরা খেলা খেলছি, খেলতে খেলতে আমরা হয়তো ফুটবল ম্যাচে জিতে গেছি, তখন আমরা কি করবো? এই শব্দটা আমরা উচ্চারণ করি, করি না বলি না, হুররে আমরা খেলায় জিতে গেলেছি, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে আমরা খেলায় জিতেছি বলে এটা হুররে শব্দটা ইউজ করলাম, এটা কি এক্সক্লেম অফ জয়? এটা আমি আনন্দে প্রকাশ করছি। তাহলে আমাদের যে ফিলিংসটা কি, ফিলিংসটা হচ্ছে জয়, আমাদের ফিলিংসটা জয়ের ফিলিংস হয়েছে, আমাদের অনুভূতিটা আনন্দের হয়েছে বলে আমরা এই হুরে শব্দটাকে ব্যবহার করেছি। যখন আমরা কষ্ট পাই তখন অ্যালাস হাই হাই এই শব্দটাকে ব্যবহার করি, হি ইজ ডেড। তাহলে এই যে আমাদের মনের, যখন কোনো বাক্যের মধ্যে আমাদের মনের আবেগগুলো প্রকাশিত হয়, তখন সেই সেন্টেন্সগুলো হচ্ছে আবেগমূলক সেন্টেন্স। তাহলে আমাদের আজকে যে আলোচনাটুকু হলো সেটা হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডস। আমরা দেখলাম যে ফাংশন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, এবং একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা আজকে সেন্টেন্স এর কাজ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার এটা আমরা শিখলাম। নেক্সট ভিডিওতে আমি কি আমরা কি শিখবো না গঠন অনুযায়ী বাক্য কত প্রকারের হয় সেটা দেখে শিখবো। ধন্যবাদ দেখার জন্য, নমস্কার।